থ্যাংক ইউ, ভালো আছি। তো আজকে তো তোমার রাম মানে ভগবান রামের মুক্তি প্রতিষ্ঠা হলো, কি বলবে এটা? দেখো, 22 তারিখ হচ্ছে অযোধ্যায় রামের মূর্তি স্থাপনা হবে। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ আমার এখানে হলো। আমার এখানে পঞ্চমুখী বালাজির মন্দির আছে আমার অঞ্চলে, মানে পুরো বড়নগরে 34টা ওয়ার্ড, 34টা ওয়ার্ডের মানুষেরা, আমাদের মন্দিরের ভক্তরা, তাদের একটা ইচ্ছে ছিল এখানে রাম সীতা লক্ষ্মণজি বসুক। তো তার ব্যবস্থা আমরা চেষ্টা করেছিলাম যে যেভাবে হোক আমরা বসাবো। তো আজ সাকসেস আমরা, আজকে আমাদের মন্দিরে রামের মূর্তি স্থাপনা হয়ে গেছে। আমরা এখান থেকে 5-6 হাজার লোককে ভোগ দিচ্ছি, আমরা খুব খুশি। আচ্ছা, এতদিন তো তোমাদের কাছে ভক্ত ছিল মন্দিরে, বলবো আমি বলছি হনুমানজির কথা, তো এখন তো ভক্তের ভগবান অর্থাৎ রামচন্দ্র এলেন, তো এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? দেখো, রামচন্দ্র এলেও আমার ভালো লাগছে, যারা যারা বলবো না সবাই আমরা ঠাকুরকে ভালোবাসি, মানে ঠাকুরকে আমরা পুজো করি, সব মানুষে, কেউ কালী ঠাকুরকে পুজো করে, কেউ হনুমানজিকে, যার যেটা মনে হয় আমি পুজো করলে উপকার আমার হবে বা আমার কোনো মনের কামনা পূরণ করার আছে সেটা হবে, তার জন্য মানুষ করে। তো আমরাও সেই চেষ্টা করেছি, আজ রাম বসেছেন আমরা খুব খুশি। একটা বিষয় খুব বাজে লাগে, এখন যে কোনো কারণে মানে পলিটিক্যাল কালারটা চলে আসছে। আমি যখন হনুমান মন্দির করি তখন আমায় বলা হয়েছিল বিজেপি করছে, যা যে যেটা পেয়েছে বলেছে। তো আমরা ওই দিকে তাকাইনি, আমাদের লক্ষ্য ছিল মন্দিরে ঠাকুর আসবে, ভক্তরা আসবেন, ওই উদ্দেশ্যে আমরা এগিয়ে গেছি। রামের ফ্লেক্স যখন আমি এখান থেকে বিস্তীর্ণ অঞ্চল, এখান থেকে সিতিনমোর বহনগর সব জায়গায় লাগিয়েছি, অনেকে অনেক কথা বলেছিল, তো কিছু হয়নি। তো যে কোনো পলিটিক্যাল একটা বিষয় ঠাকুরের মধ্যে চলে আসছে, রাম বা হনুমান, পঞ্চমুখী হনুমান মানেই বিজেপি, তো এটাকে অপ রেখে দিয়ে আমরা ধর্মের দিকে এগিয়ে যাব। যে যে ঠাকুরকে পুজো করে আমরা ওইটাই ফলো করব, যেই ঠাকুরকে আমরা ফলো করছি আমরা পুজো করি, কে কি বললো সে কথায় যাব না। যদি মনে করে কেউ সমস্যা তৈরি করবে, আইন আছে, আদালত আছে, সেখানে যাব। আপনারা আছেন, আপনাদের বলবো, মানুষ বিচার করবে যে আমরা ভুল কাজ করেছি না ঠিক কাজ করেছি। দেখুন, সাধারণ মানুষকে এটাই বার্তা দেবো যে আমাদের খুব বাজে লাগছিল যে রামের মূর্তি এখানে বসবে, সেটা একটা পলিটিক্যাল কালারের দিকে চলে যাচ্ছিল, তো কোনো সমস্যা হয়নি। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে কাজ আমরা লক্ষ্য যে আমরা করব, ওই পথে আমরা এগিয়ে যাব। আজ আমাদের মন্দির থেকে আমাদের এখানকার রিস্কাশালক ভাইদের ছোট্ট একটা উপহার তুলে দিয়েছি হাতে, তুলে দিয়েছি কেন, আমাদের প্রধান অতিথি হচ্ছে বাড়ির পরিচারিকা, কেন প্রধান অতিথি পরিচারিকা, তার কারণ হচ্ছে আমার বৃদ্ধ বাবা বা বৃদ্ধ মা যখন ওই খাট থেকে এই খাটে আসতে পারে না, ওই পরিচারিকা ওখান থেকে নিয়ে এসে এই খাটে বসায়। বাই চান্স বাথরুমে গিয়ে যদি পড়ে যায়, যদি দরজাটা ভাঙতে হয়, তারা আমাদের পারমিশন নেয় না দরজাটা ভাঙবো কিনা, তারা জানে মানুষটাকে বাঁচাতে হবে, দরজাটা ভেঙেও আমার মা হোক বা বাবা হোক তাকে বাইরে নিয়ে এসে চেষ্টা করে যেন ক্ষতি না হয়, যদি মনে করে না কোনো বিপদে পড়েছে তারা উদ্ধার করে। এই শীতকালের মধ্যে আমার মা ঠান্ডা জলে হাত দিতে পারবে না, যেহেতু বয়স হয়েছে, তারা সেই ঠান্ডা জলে হাত দেয়, হাত দিয়ে বাসনটা মাঝে, এই যে কাজগুলো করে তাদের কুর্নিশ জানাই। আমাদের রিক্সা চালক ভাইরা, তাদেরকে আমরা ছোট্ট উপহার দিয়েছি, ওনারা আমাদের মানে প্রধান অতিথি ছিলেন, তাদের কেন দিয়েছি। আমি যখন বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছি রিক্সা করে, তখন দেখা যায় বিশাল বৃষ্টি এলো, তখন ছাতারা নিয়ে বলে দাদা আপনি আপনার ছেলেকে নিয়ে গার্ড হয়ে থাকুন, উনি কিন্তু ভিজতে যায়। তাই ওনাদেরও কুর্নিশ জানাই যে আমাদের এইভাবে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে সাফাই কর্মী, তাদেরও একটা ছোট্ট উপহার দিয়েছি, তাদের তো কিছু বলার নেই, লকডাউনে আমাদের একটা পাখি দেখতে পারতাম না রাস্তায়, সাফাই কর্মীরা যদি না থাকতো আমরা তো গন্ধে মারা যেতাম। তারা যে কাজ করেছে মানে সেলুট করব তাদের, যে এইভাবে আমাদের সহযোগিতা করেছে, তারা কোভিড আক্রান্ত হয়েছে হয়েও আমাদের পাশে ছিল, তাদের কুর্নিশ জানি। আর একটা কথা বলবো যে এই অঞ্চলে পাল্লামদা মানেই কারোর অতি পরিচিত মুখ, কারোর বলবো দাদা, কারোর ভাই, কারোর উপকারী বন্ধু, কারণ সবসময় সব বিপদেই পাল্লামদাকে তারা পাশে পেয়েছে। তো আগামী দিন এই মানুষগুলোর জন্য আর কি কি পরিষেবা তোমার তরফ থেকে অপেক্ষা করবে? দেখুন, আমরা চেষ্টা করি, আমি একটা এখান থেকে কথা বলতে চাই, সেটা আমরা বসে ঠিক করেছি কি, আমরা একটা ঘর ব্যবস্থা করছি, এই 2 মাসের মধ্যে
মানে 2-3 মাসের মধ্যে আমরা সেটা সম্পূর্ণ করে নেব। হয়তো অনেকের গার্জেনের ছবি আছে বাড়িতে, তার ছেলে বা মেয়ে যেই হোক সে বাইরে আছে, গার্জেনের ওই ক্ষমতাটা নেই যে একটা মালা দেবে, তার হাজবেন্ড যেহেতু গত হয়েছিলেন একটা মালা দেবে, সে হাতে জোরটা নেই যে একটা মালা দেবে। আমরা একটা বড় ঘর তৈরি করব, সেখানে আমরা লোক রাখব, যার ছবি বাড়িতে আছে মনে পড়ছে না, ধুলো পড়ে যাচ্ছে, আমরা একটা মিষ্টিও দিতে পারছি না, একটা ফলও দিতে পারছি না, বা একটা মালা দিতে পারছি না, সেই ব্যবস্থা আমরা করব। আমাদের রোজ মালা দেওয়া হবে, রোজ একটা করে মিষ্টি দেওয়া হবে আমাদের মন্দিরের তরফ থেকে, সেই ব্যবস্থাটা আমরা করব। তো আমাদের মানে কি বলবো, পুরো ইন্ডিয়ার লোককে এটা বলতে চাই, সবাই সবার বাড়ির সামনে যদি কোনো জায়গা থাকে সবাই মিলে ব্যবস্থা করুন, একটা করে ফটো থাকবে, আমার গার্জেন মারা গেছে, আমি বাইরে আছি, আমার খুব ইচ্ছে একটা ছবি দেবো, আমি তো সকালবেলার অফিসে বেরিয়ে যাচ্ছি, বাড়ি ফিরছি লেট করে, আমার যেটা ইচ্ছে পূরণ হচ্ছে না, যদি এরম জায়গা করে সবার ছবিতে আমরা যদি একটা করে মালা দিতে পারি খুব ভালো লাগবে, এই উদ্দেশ্য আমাদের সবার কাছে সব মানুষের কাছে থাকলো, এইরকম ধরনের একটা পরিকল্পনা আমরা নিয়েছি, সেটা আমরা করবো।